লভিয়াস আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো রয়েছে। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম যারাই হচ্ছে ফেসবুক একটি নতুন ফেসবুক ক্রিয়েট করতে যাই, ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাই, তার একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি না, আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টে থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে আরও ফেসবুক পেজ খোলা আছে এরকম দেখিয়ে হচ্ছে কেটে যায়, আমরা কিন্তু ফেসবুক পেজ খুলতে পারি না। ঠিক আছে, সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে পুরস্কার সহকারে দেখিয়ে দিব। আমার যে আইডি থেকে ফেসবুক পেজ খোলা যাবে না, আমি সেটা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন। ঠিক আছে, যদি আমরা অনেক চেষ্টার পরও যদি না খুলতে পারি তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে অবলম্বন করব। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল সিলেক্ট করে দিবেন, আর যারা এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নিত্য নতুনগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরা হচ্ছে চেক করার জন্য হচ্ছে আমি বলছিলাম যে আইডি দিয়ে ফেসবুক পেজ খোলা যায় না সেটা দিয়ে কিন্তু আমি পেজ খুলে দেখাবো আজকে। ঠিক আছে, তো সেটা চেক করার জন্য আমরা আমাদের ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে আমাদের এই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে দিব। আমি হচ্ছে আমার এই ফেসবুক আইডিতে কিন্তু একটি পেজ খোলার চেষ্টা করব, এখান থেকে দেখব যে হয় কি না। ঠিক আছে, তো আপনারা কিভাবে খুলবেন আমি এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো, আপনার ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে উপরে যে আমাদের ম্যান আইকন রয়েছে, ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের ম্যান আইকনে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমাদের যে প্রোফাইল যে আইকনটি রয়েছে আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যাব। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও দুইটি পেজ কিন্তু রয়েছে অলরেডি, আর তিনটি পেজ কিন্তু রয়েছে। তো তারপরও হচ্ছে আমি আরও একটি পেজ কিন্তু এখানে খুলবো। ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে। আমরা এখান থেকে হচ্ছে যেই নিচের দিকে আসার পরে এখানে দেখুন পেজ যেই অপশনটি আছে আমরা এই পেজের মধ্যে একটা ক্লিক করে দিই। ঠিক আছে, তো পেজে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখুন আমার কিন্তু আমি এরকম আরও ভিডিও বানাইছিলাম, যার কারণে হচ্ছে আমি কিন্তু এখানে আমার যে আরও কিছু পেজ আমি কিন্তু এখানে খুলেছিলাম সেই পেজগুলোকে আমি হচ্ছে ডিজেবল করে দিয়েছি। ঠিক আছে, আমি এটাও আমার যদিও প্রয়োজন নাই তারপর আমি এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে শুধু খুলতেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখুন একবারে বাম পাশে কর্নারে, ফোনের বাম পাশে কর্নারে দেখুন এই যে না ক্রিয়েটর যে অপশনটা রয়েছে আমরা এই অপশনে একটা ক্লিক করব। তো ক্রিয়েটর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে নিচে যেই গেট স্টার্ট আমরা এই গেট স্টার্টে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে হচ্ছে আপনাকে পেজের একটা নাম দিতে বলতেছে যে আপনার পেজের নামটা কী রাখবেন। ঠিক আছে, তো আপনি সুন্দর করে আপনি যেই নামে যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি একটা পেজের নাম দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, আমি এখানে একটা নাম স্যাম্পলভাবে দিয়ে দিতেছি, যদিও পরবর্তীতে আমি একবার নামটা চেঞ্জ করার সুযোগ পাবো, তার পরবর্তী যদি আমি পরে যদি আবার চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমার 60 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে, যার 2 মাস পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এই কথাটা বলে দিলাম। আপনি প্রথম পেজ খুলবেন, খোলার পরে যদি আপনি দ্বিতীয়বার যদি দেখা গেছে আপনার নামটা পছন্দ হয় না আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তারপরে যদি আবারও যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার 60 দিন অপেক্ষা করতে হবে, এর আগে কিন্তু পেজের নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বুঝে শুনে পরিবর্তন করবেন। ঠিক আছে, আমি এখানে যেহেতু এখান থেকে খুলবে না তারপর আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি এখান থেকে হচ্ছে আমার নামটি এখানে দিয়ে দিতেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে চানমিয়া 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আমার পেজের নামটি শুধু স্যাম্পলভাবে আমি চানমিয়া 1 দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নিচে যে নেক্সট অপশন রয়েছে আমি আরেকবার ব্যাগে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে যে নিচে যে নেক্সট অপশনটি রয়েছে আমরা এই নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদেরকে বলতেছে যে ক্যাটাগরি, ঠিক আছে, সার্চ
ফর ক্যাটাগরি, ঠিক আছে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও করবেন আপনার সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি যদি গেমসের যদি ই করেন, ঠিক আছে, গেমসের ভিডিও যদি তৈরি করেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। তারপর হচ্ছে আপনি দেখা গেছে যে অন্য অন্য যে ক্যাটাগরিগুলো, সব ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে পাবেন না। আপনি যখন আপনি ভিতরে ঢুকে যখন সেটিংসগুলো সব ঠিক করবেন, পাবলিশ করবেন, তখন কিন্তু আপনি এই সেটিংসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই সময় আপনি এগুলো করে দিতে পারেন। আমি এই জায়গা থেকে স্যাম্পলভাবে যদি একটা ই দিই, টাইটেল যদি দিয়ে দিই, মানে ক্যাটাগরি দিয়ে দিই, আমি এখান থেকে হচ্ছে এই যে না ভিডিও গেম, ঠিক আছে, আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে হচ্ছে আমরা এই যে না ক্রিয়েট যেই অপশনটা রয়েছে নিচে, দেখুন সবুজ এর মধ্যে যে ক্রিয়েট যেই অপশনটি রয়েছে, আমরা এই ক্রিয়েট অপশনে এটা ক্লিক করে দেব। তো দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে পেজ আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে, যার কারণে আমরা এখান থেকে পেজ খুলতে পারবো না, ঠিক আছে। যে আমি যদি আবারও ক্রিয়েটর অপশনে ক্লিক করি, দেখুন এই যে নিচে কিন্তু দেখা আসছে, ঠিক আছে, মানে আমাদেরকে আবারও ট্রাই করতে বলতেছে, আমাদের এটার মধ্যে অ্যাভেলেবেল পেজ আছে যার কারণে আমাদেরকে আর পেজ দিবে না। কিন্তু আমি এই আইডিতে পেজ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, ঠিক আছে। তো দেখলাম যে আমি এই আইডি থেকে এখান থেকে আমি খুলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি এই আইডিতে খুলে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে আমি নামটাকে ওখানে যা লিখবো না, এই জন্য আমি নামটাকে এই নামটাকে আমি ওখানে কপি করে নিচ্ছি, ঠিক আছে। আমি এই নামটাকে এখানে কপি করে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আপনারা একটু লোগোটা খেয়াল রাখবেন, ঠিক আছে, আমার যে ফেসবুক যে লোগোটা, এই লোগোটা একটু খেয়াল রাখবেন। আমি হচ্ছে নামটা সহকারে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এখানে কিন্তু মেহেদি হাসান ফরাজী নামের একটি আইডি কিন্তু এখানে লগ ইন রয়েছে, ঠিক আছে। এই যে দেখুন মেহেদি হাসান ফরাজী নামের কিন্তু একটা আইডি কিন্তু এখানে লগ ইন রয়েছে। আমি এটাই হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। এই কাজটি করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আপনারা ফেসবুক লাইট যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার ডাউনলোড করা আছে, আমি আর অবশ্যই সেখানে যাব না, ঠিক আছে। তো আমি এখান থেকে সরাসরি ফেসবুক লাইট যে আমার এটা আছে, অ্যাপসটি আছে, আমি অ্যাপসটিকে ওপেন করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে হচ্ছে এটার মধ্যে আমি একটু আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি উপরে ত্রিলাইনে ক্লিক করলাম, ত্রিলাইনে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু এই যে লগ ইন করা আছে মেহেদি হাসান ফরাজি নামের যে আইডিটা কিন্তু সেটাই কিন্তু লগ ইন করা আছে, যেটা দিয়ে আমি পেজ খোলার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। আমি এখান থেকে এই যে নিচের দিকে দেখুন আমাদের এখানে কিন্তু পেজ অপশনটা রয়েছে, আমরা এখান থেকে পেজে একটা ক্লিক করব। পেজে ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু দুইটা পেজ কিন্তু ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তারপর আমি আরও একটি পেজ কিন্তু এখানে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা উপরে বাম পাশে যে ক্রিয়েট পেজ, এই যে ক্রিয়েট যে লেখা আছে, আমরা এখানে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্রিয়েটারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো হবে। আমরা এখান থেকে হচ্ছে নিচে যে গেট স্টার্ট যে অপশনটি রয়েছে, আমরা এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এইখানে আমাদের হচ্ছে পেজের যে নাম, সেই নামটি কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আমি যে নামটি ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, আমি নামটাকে এখানে পেজ করে দিলাম। এখানে হচ্ছে পেজের নামটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। এই যে দেখুন নিচে যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সটে কিন্তু আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি, এই জন্য অ্যাড ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে বলছে, দেখুন এই জন্য অ্যাড ক্যাটাগরি, এখানে আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি এখন দিয়ে দিচ্ছি, আমি দুই নম্বরে যেটা রয়েছে, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েট, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য ডিজিটাল ক্রিয়েট আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিতেই কিন্তু আপনাদের এই ক্যাটাগরিটা দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ করলে যারা সার্চ করবে তারা কিন্তু আপনার ভিডিওটা খুঁজে পাবে না, ঠিক আছে। দেখা গেছে আপনি গেমিং ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি মিউজিক ক্যাটাগরি দিয়ে রাখছেন, তো আপনার যদি ভিডিওটা সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিও ওই গেমিং ভিডিওর সাথে আপনার ভিডিওটা দেখাবে না, ঠিক আছে। আপনারা যখন যদি কেউ মিউজিক লিখে সার্চ করে তাহলে কিন্তু সেই মিউজিকের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। ক্যাটাগরি দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সটে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে আবার নেক্সটে দিব, একটু লোডিং নেবে, আমাদের পেজ অবশ্যই খোলা শেষ পর্যায়ে।
দেখুন এখানে এখন তো ইন্টার ওয়েবসাইট দিতে বলছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট এটা আপনার কি এটা হচ্ছে দেখা গেছে যে আপনি অন্য কোনো যে কোনো ইতে আছেন সোশ্যাল মিডিয়া আছেন আপনি সেই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটা কিন্তু এখানে দিতে পারেন ঠিক আছে তো এটা আপনার সামনে শো করবে যদি আপনার এই ইউআরএল কেউ ক্লিক করে তাহলে কিন্তু এক চান্সে আপনার ভিডিওর মানে আপনার আপনার যেটার ইউআরএল এখানে দিবেন সেখানে কিন্তু নিয়ে যাবে এটা হতে পারে আপনার ইউটিউব হতে পারে কিংবা আপনার টিকটক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে কিংবা আপনার টুইটার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেটাও হইতে পারে আপনি যে কোনো ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখানে দিতে পারে তো আমি এখানে এখন কিছু অ্যাড করব না আমি শুধু দেখাবো এই ভিডিওতে যেন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ঠিক আছে আমরা এখান থেকে উপরে যে স্কিপ আছে আমরা এখান থেকে স্কিপ করে দেবো ঠিক আছে আমরা এই জায়গায় ওয়েবসাইটের ইউআরএলটা দিচ্ছি না হ্যাঁ দেওয়ার পরে দেখুন আমাদের ফেসবুক পেজটি কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদেরকে এখানে কাভার ফটো সিলেক্ট করতে বলতেছে এই যে দেখুন আমাদের এখানে কিন্তু কাভার ফটোর যে এই যে না এখানে কিন্তু আমাদের কাভার ফটো সিলেক্ট করতে বলতেছে আর এটা হচ্ছে আমাদের যে প্রোফাইল যে লোগোটা আছে সেটা আমাদেরকে দিতে বলতেছে তো আমি এখানে কিছুই দিব না আমি শুধু পেজটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব নিচে যে ডান লেখা আছে দেখুন এখানে এই ডানে ক্লিক করে দিব ঠিক আছে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন আমাদের পেজটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে মানে আমাদের পেজগুলো পেজটা এখন ক্রিয়েট করা শেষ কমপ্লিট ঠিক আছে আমরা চাইলে এখান থেকে আমাদের পেজটাকে এখন হচ্ছে কাজ রয়েছে এখান থেকে পেজটাকে হচ্ছে পাবলিশ করা মানে আপনার মন মতন হচ্ছে এটাকে সাজানো ঠিক আছে আমি কিন্তু শুধু কীভাবে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু দেখাইছি আর অন্য যেই বিষয়গুলো সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন কীভাবে ওয়েবসাইট অ্যাড করবেন কীভাবে হচ্ছে আপনার ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করবেন ঠিক আছে সেই বিষয়ে একটা ভিডিও আমার অবশ্যই থাকবে এই ভিডিওর পরে ঠিক আছে তো এই এই ভিডিওতে আমি হচ্ছে সব কিছু একসাথে দেখাইতে পারি না অলরেডি ভিডিও অনেক বড় লং হয়ে গেছে ঠিক আছে আর লং করতে চাচ্ছি না আপনারা হচ্ছে যে আইডি থেকে হচ্ছে পেজ খোলা যায় না আপনারা কীভাবে খুলবেন এই ভিডিওতে আমি চেষ্টা করছি যতটুকু পরিমাণ আপনাদেরকে বোঝানো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সমাধান দেওয়ার জন্য ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ 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 তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ